ছাত্র জীবনে আমরা একটা কবিতা পড়েছি কামিনী রায়ের করিতে পারি না কাজ সদা বয় সদা লাজ সংশয় সংকল্প সদা টলে পাঁচ লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ডাকি সংশয় সংকল্প সদা টলে পাঁচ লোকে কিছু বলে আজকে এই কবিতাটা প্রসঙ্গে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আপনারা যারা জীবনে সফল হতে চান জীবনে ভালো কিছু করতে চান তাহলে কামিনীরা এর কবিতাটা ভালো করে পড়ুন এটার ভাব সম্প্রসারণ ভালো করে বুঝে নিন উনি কী বলতে চাইছেন এটি আমাদের বাস্তব জীবন আমরা অনেক সময় স্কুলে বাচ্চাকে দিতে পারতেছি না টাকা পয়সার অভাবে আমরা অনেক সময় কোনো কাজ করতে গেলে ভাবি আমাকে লোকজন কি ভাববে আমরা রোজগারও করতে পারতেছি না অনেক কিছু বিবেচনা করে আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা চিন্তা করি যে আমি এই কাজটা যদি করতে যাই তাহলে আমাকে লোকে কি মনে করবে এ প্রসঙ্গে আমি আপনাদের ছোট একটা উদাহরণ দিই মনে করুন আপনি শিক্ষিত অস্বীকার করার মতন কিন্তু আপনি যদি খেতে কাজ করতে যান আপনি লজ্জা বোধ করেন আমি একজন শিক্ষিত মানুষ আমাদের বংশের মধ্যে কেউ কোনোদিন কৃষিকাজ না। আমি যদি এখন কৃষিকাজ করি তাহলে তো আমাকে লোকে অনেক কিছু বলবে অনেক কিছু ভাববে আরে ভাই কথা ঠিকই বলেছেন আপনি আজকে খেতে নামলে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু দেখুন আগামীকালকে আপনি যখন উপাস হয়ে যদি ঘরে বসে থাকেন দুদিন দিন যদি উপাস থাকেন দেখেন তো কেউ আসি বলে কিনা যে ভাই তুই তো বংশধর লোক তুই লজ্জার কারণে খেতে নামতে পারিস না কাজ করতে পারিস না তাই এখন তো তোর জন্য আমরা কী কী লাগে তুই বল আমরা এনে দেবো খানা কাপড় সুপড় যা কিছু লাগো কেউ কী দিবে অবশ্যই দিবে না আমরা অনেক ভাই আছি যারা লজ্জার কারণে আমরা জীবনে কিস্তি করতে পারিনে একটা উদাহরণ দিই যেমন আমাদের অনেক ভাই আছে কিছুই কোনো কাজে জানে না বিদ্যুতের কাজ বলেন টেইলারিং কাজ বলেন এসি ফ্রিজের মেকানিক্সের কাজ বলেন ইলেকট্রিক কাজ বলেন ইলেকট্রনিক্সের কাজ বলেন কোনো কাজে জানে না তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কাজ জানেন না কেন যে ভাই আমি তো আসলে পড়ালেখা করছি সময় দিতে পারিনি এরপর শিখতে শিখতে পারতেন আপনি জীবনে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যুব উন্নয়ন আছে এছাড়াও অন্য অনেক অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো থেকে তো আপনি কিছু কাজ শিখে নিতে পারেন কি বলে জানেন ভাই আমি যদি এই কাজগুলো করতে যাই তাহলে মানুষ আমাকে কি বলবে আমাদের বংশের মধ্যে জীবনে কেউ কোনো দিন বিদ্যুতের কাজ করে নাই এসি ব্রিজের কাজ করে নাই এখন আমি যদি বাইরে যাই কাজগুলো শিখতে যাই তাহলে মানুষ আমাকে কি বলবে অনেক ভাই আছে টাকার পয়সার অভাবে চুরি করে ডাকাতি করে মানুষ ফোন করে ঘরের এটা সেটা চুরি করে বন্ধু বান্ধব থেকে হাওলাত নেই ধার নেয় এগুলো পরবর্তীতে পরিশোধ করতে পারে না এক পর্যায়ে সে বাধ্য হয়ে এসে অনেক খারাপ কাজে নেমে যেতে হয় কিন্তু কেন তারও তো হাত দিছে পা দিছে সেও তো ইচ্ছে করলে রুজি কামাইতে করতে পারে রুজি কামাই সংক্রান্ত কীভাবে আপনার কাছে কিছুই নেই আপনি কীভাবে রুজি কামাই করবেন আগামীতে আমি অনেক ভিডিও ইনশাল্লাহ আমি যে দেবো আপনারা দেখবেন তা প্রশ্ন তাই আজকে ছোট্ট করে আমি আপনাদেরকে কিছু বলতেছি ধরুন আপনি কি রিক্সা চালাইতে পারেন না আপনার কি হাত পা নাই ঠিক আছে আপনার রিক্সা চালাইতে আপনার লজ্জা লাগে আপনি হকারি করুন রাস্তার পাশে বসে সবজি বিক্রি করুন সবজি কিনে এনে সবজি বিক্রি করুন সমস্যাটা কোথায় অথবা আপনি যে কোনো একটা মাল হকারির মাধ্যমে বিক্রি করেন আপনি চেষ্টা করুন চেষ্টা করলে সব সবকিছু হয় যে পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই আমরা সব সময় কি করে আমরা নিজের কথা নিজে কখনো চিন্তা করি না আমরা সব সময় আরেকজনের কথা চিন্তা করি কে কি ভাবছে কে কি ভাববে কি করবে আরে ভাই কে কি করবে না করবে ওটা তার ব্যক্তিগত ব্যাপার আপনি এগুলো দেখে আপনার নিজের সময় নষ্ট করার কোনো অর্থেই হয় না আপনার জীবনে মূল্য অনেক বেশি আপনাকে জীবনে যদি প্রতিষ্ঠিত হয় মানুষের মতো মানুষ হতে হয় তাহলে আপনাকে কি করতে হবে এই ধরনের পাঁচালোকে কিছু বলে এই কথাটা আপনার মাথার থেকে আপনাকে অবশ্যই চিরদিনের জন্য উঠিয়ে নিতে হবে কোনো কাজকে ছোট করে দেখবেন না যখন আপনি কোনো কাজকে ছোট করে দেখবেন আপনি ধ্বংস হয়ে যাবেন অনিবার্য অতি শীঘ্রই আপনি ধ্বংস হয়ে যাবেন আর আপনি একা ধ্বংস হলে তো কোনো সমস্যা না আপনি তো একটা সমাজকে ধ্বংস করেই দিচ্ছেন একটা দেশকে ধ্বংস করে দিচ্ছেন আপনি এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আরে ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের প্রবাসে অনেক বাংলাদেশি ভাইয়েরা আসে আসার পরে ঠিক আছে সে নতুন আসে ভাষা জানে না তাতে দোষের কিছু নাই কিন্তু যখন তাকে বলে ভাই আপনি কী কী কাজ জানেন বলে ভাই আমি তো কিছুই জানি না বাপের হোটেলে খাইছি ঘুমাইছি এদিক সেদিক বন্ধু বান্ধব নিয়ে ঘুরছি ফেসবুক হোয়াটসঅ্যাপ এটা সেটা নিয়ে আমি সবসময় ব্যস্ত ছিলাম আমি তো কিছুই কাজ জানি না এখানে তো পড়ালেখা এ পড়ালেখা ভাই এইট নাইন পর্যন্ত পড়ছি এরপরে দিয়ে আর পড়ি নাই আমি এমনি এমনি সময় নষ্ট করি করছি তো কাজ শিখেন না কেন বা কী বলেন আমি কী কাজ শিখবো আমাদের বংশের মধ্যে কেউ কোনো সময় কোনো কাজ করে খাই নাই এইভাবে আমার আমাদের বংশটা হচ্ছে জমিদার বংশ এখানে একজনের রান্না করে দেয় একজনে প্লেট ধুয়ে দেয় আর আরেকজনে খানা খাওয়াই দেয় আমাদের বংশের নিয়ম হয়েছে এটা এখন আমাদের অবস্থা এসে খারাপ হয়ে গেছে এখানে আমি এখন বাধ্য হয়ে বিদেশ আসতে হয়েছে তো কাজ শিখেন নাই কেন ভাই কাজ শিখি না এই কারণে আমাদের একটা ঐতিহ্য আছে না মানুষের দেখলে হাসা হাসি করবে কে কী বলবে না বলবে এই সকল বিষয় বিবেচনা করে আসলে কোনো কাজ শেখা হলো না এবার দেখুন এই ধরনের হাজার ঘটনা আছে হাজার প্রমাণ আছে অনেক ভাই প্রবার জীবনে আসতেছে আসার পরে দেশে বলতেছে আমি তো কোনো কাজে জানি না তো আপনি কোনো কাজ জানেন এখন আপনার যদি কী করা উচিত এখন তখন কি করে পরিষ্কারের কাজ যেটার ইংলিশে বলা হয় ক্লিনার ওই রকম কাজে তাদেরকে দেওয়া হয় আর অন্য কিছু দেওয়া হয় না মানসন্মান তো এমন বাংলাদেশের গেছে শুধু বাংলাদেশ বলে আমি বলতেছি না মানসন্মান তো এমনি নিজের গেছে মান সম্মান সেভাবে অধপতনে নিয়ে যাবে যদি আপনাদের কারো যদি লজ্জা লাগে আপনারা দূর দূরান্তে চলে যান আপনি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে যান বিভিন্ন যুব উন্নয়ন আসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি কাজ শিখুন নিজেকে প্রতিষ্ঠিত হলে হতে আপনাকে অবশ্যই ছোটো হতে হবে আরেকজনের কাছে সে যাই হোক একজন টেইলারের কাছে গিয়ে যে ভাই আমায় তো কিছু টেইলারিং কাম শিখতে হবে আমার কিছু কাজ শিখিয়ে দেন আপনাকে বিনিময়ে কী দিতে হবে যদি আপনার ভাগ্য ভালো হয় লোকটা যদি ভালো আপনাকে প্রীতে কাজ শিখিয়ে দেব আপনার একটু চেষ্টা থাকতে হবে আপনি চেষ্টা থাকলে আপনি শিখতে পারবেন কোথাও আপনি দেখছেন ওয়ার্ল্ডিংয়ের কাজ চলতেছে যে কোনো একটা দোকানে গিয়ে বললেন ভাই আমি তো ওয়ার ওয়ার্ল্ডিং কীভাবে করে আমি তো কইতে পারি না ওয়ার্ল্ডিংয়ের কিছু কাজ আমাকে শিখতে হবে এবং আরও আমাকে যদি একটু হেল্প করেন অবশ্যই কিছু না কিছু একটা রাস্তা বাইরে বা আপনাকে হেল্প কিছু না কিছু তো অবশ্যই পাবেন একখানা নাও দুইখানে দুইখানা হোক দশখানে আপনি চেষ্টা করবেন দশখানে গিয়ে ব্যর্থ হয়েছেন দশটা থেকে আপনি অন্তত একশোটা অভিজ্ঞতা পাইছেন যে অভিজ্ঞতা আপনার আগে ছিল না তো এই কারণে বলতেছি আপনাকে লজ্জা করা চলবে না পাশে লোকে কিছু বলে এটা করা চলবে না একটা কথা সবসময় মনে রাখবেন যে আমি যে যার কাছে গিয়ে বলছি ভাই আমার কিছু কাজ শিখেন সে আমার কাজটা শিখায় না সে আমার মতো থুতু করে তাড়িয়ে দিয়েছে কুকুরের মতনও তাড়িয়ে দিয়েছে সে আপনার ভাইও না আপনার বাবাও না আপনার মামাও না চাষাও না আপনার রক্তেরকে অনেক কথা খেয়াল রাখবেন দরকার আপনার দরকার ওর না আপনার যখন দরকার হবে আপনি এক জায়গা না দশ জায়গায় আপনি যাবেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাকে সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে আপনাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হইছে পাশাল ওকে কিছু বলে এটা আপনার মাথা থেকে সরিয়ে নিতে হবে তাতে আমাদেরকে সবাইকে পাশাল ওকে কিছু অতীত বলছে বর্তমানেও বলতেছে ভবিষ্যতে বলবে এখানে কোনো সন্দেহ নাই সমুদ্রে বাঁধ দিতে পারবেন সাদের মাধ্যমে চাঁদ দিয়ে আপনি যে কোনো বৃষ্টির পানিকে বন্ধ করতে পারবেন দেওয়াল দিয়ে আপনি বাতাস বন্ধ করতে পারবেন মানুষের মুখ বন্ধ করতে পারবেন না কয়টা মুখ বন্ধ করবেন পাশে লোকে কিছু অতীত বলছে বর্তমানেও বলতেছে ভবিষ্যতে বলবো কোনো সমস্যা নেই কানের এখান দিয়ে যাবে এখান দিয়ে বের হয়ে যাবে মাথা কিছু রাখবে না মাথা সব সময় খালি রাখবে প্রতিষ্ঠিত হতে পারবেন লজ্জা বলতে কোনো শব্দ নেই শিখার জন্য কোনো লজ্জা নাই কোনো বয়স নাই প্রয়োজনে ছোটোকে আপনি বড়ার মতো নির্দ করবেন তাহলে কিছু শিখতে পারবেন জীবনে মায়ের খেলেও শিখতে হবে গালিগালি শুনলেও শিখতে হবে আপনাকে যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান আর যদি বলেন আমি ভিক্ষা করবো রাস্তা রাস্তায় ভিক্ষা করবো মসজিদের সামনে ভিক্ষা করব বিভিন্ন কোনায় কোনায় ভিক্ষা করব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভিক্ষা করে জীবনে কোনো কেউ কোনোদিন কুটিপতি হতে পারে যারা হয়েছে তারা এটাকে কুটিপতি বলে না এটা হচ্ছে ভিখারি কাজ করার মধ্যে অনেক ইজ্জত আছে কাজের মধ্যে সম্মান আছে আজ থেকে বলে যান পাশে লোকে কিছু বলে এটা মাথার থেকে আপনি সরিয়ে ফেলুন